পূর্ব বর্ধমান জেলার কাল্লা একটি পর্যটন কেন্দ্র। এই কাল্লাকে কেন্দ্র করে বহু মন্দির রয়েছে, যা বেশিরভাগ তৈরি বর্ধমান মহারাজার। এই মন্দিরগুলো টেরাকোটার কাজে পরিপূর্ণ। সারা বিশ্বে 5টি 25 চূড়া মন্দিরের মধ্যে 3টি কাল্লাতে অবস্থিত, আর কাল্লার রাজবাড়ির চত্বর অপরিসীম সুন্দর। এই সময় পর্যটকের ঢল নামে কাল্লাতে। বেশ কয়েক বছর আগে রাজবাড়ি ও 108 মন্দিরে আলোর রোশনাইয়ে ভরে উঠত। সন্ধেবেলায় মন্দিরে আরও সুন্দর রূপ ফুটে উঠত। এই সৌন্দর্য দেখতে মানুষের ঢল নামত। কিন্তু বেশ কয়েক বছর ধরে সন্ধ্যার পর রাজবাড়ি চত্বর এবং 108 শিব মন্দির অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। সব লাইটগুলি অকেজো হয়ে পড়ে আছে, কোনোটাই জ্বলে না। খারাপ হয়ে পড়ে আছে, খারাপ হয়ে আছে। এখন শীতকাল, তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, তাই পর্যটকেরা আর বেশিক্ষণ রাজবাড়ি ও 108 মন্দির ঘুরে ঘুরে দেখতে পারে না। তো এখানে অপূর্ণ কি আছে, মানে অসম্পূর্ণটা কি আছে? মানে এখন পুরোটা অন্ধকার হয়ে গেছে। কারণ সন্ধে নামতেই এখন অন্ধকার হয়ে যায়। পর্যটকদের সুরক্ষার কথা ভেবে রাজবাড়ি চত্বর থেকে 6:30 মধ্যে চলে যেতে হয়। এই ব্যাপারে কাল্লা ভাইস চেয়ারম্যান তপন পোরেল জানান, রাজবাড়ি চত্বরে লাইট মেরামত করতে গেলে 24 লক্ষ টাকা খরচা হবে, তাই অতটা ফান্ড আর কাল্লা পৌরসভার নেই বলে জানান। তবে নিরাপত্তার ব্যাপারটা তিনি ভেবে দেখবেন। লাইটগুলো তো মোটামুটি আগে তো বেশ ভালোই হচ্ছিল, জ্বলছিল। আমরা এই বছরে যে ওটা যখন আর কি মেরামতের জন্য যখন আমরা টেন্ডার যখন ইঞ্জিনিয়ারদের কাছে পরামর্শ নিলাম, তখন দেখলাম যে ওটা প্রায় 24 লক্ষ টাকার মতো খরচ হয়। এই মুহূর্তে এতগুলো টাকা আমাদের পৌরসভা থেকে খরচ করার মতো আমাদের সমর্থ্য নেই। পরবর্তীকালে আমরা এই বিষয়টা আমরা ভেবে দেখছি, আমরা এর মানে আর্জি জানাবো উচ্চতর কর্তৃপক্ষের কাছে, যাতে ওই লাইট অ্যান্ড সাউন্ড যেটাকে বলে সেটা যাতে আবার ঠিকভাবে মেরামতি করে আবার পুনরায় আগের মতো করা যায়, সেটা আমরা পাঠাবো উপরে। আর আপনারা যেটা বলছেন যে সন্ধেবেলায় যে নিরাপত্তার বিষয়টা, সেটা ওখানে যে কর্তৃপক্ষ রয়েছে সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা আমরা নিশ্চয়ই কথা বলে আমরা দেখবো, যাতে নিরাপত্তার বিষয়টা সবার আগে প্রত্যেকটা মানুষের, সেই বিষয়টা আমরা নিশ্চয়ই আমরা প্রতিবেদন দিচ্ছি। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দ বার্তা।